আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা ইউরিন আরই অর্থাৎ ইউরিন রুটিন এক্সামিনেশন টেস্ট অর্থাৎ প্রস্রাব পরীক্ষার রিপোর্ট কিভাবে আমরা বুঝব বা পড়ার নিয়ম কি এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আশা করি ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং যারা ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রথমেই জেনে নেই ইউরিন আরই বা প্রস্রাব টেস্ট কেন করা হয় বা এটা করার কারণ কি, প্রস্রাবে ইনফেকশন আছে কি না বা থাকলে এর তীব্রতা কতটুকু এটা জানার জন্য ইউরিন আরই টেস্ট করা হয়, প্রস্রাবের সাথে প্রোটিন যায় কি না, ডায়াবেটিস আছে কি না, প্রস্রাবের সাথে রক্ত যায় কি না এবং কিডনিতে পাথর আছে কি না, মূলত এ বিষয়গুলো জানার জন্য ইউরিন আরই টেস্ট করা হয়ে থাকে। ইউরিন টেস্টের তিনটি ধাপ রয়েছে বা তিনটি স্টেপ রয়েছে, যেমন ফিজিক্যাল এক্সামিনেশন বা শারীরিক পরীক্ষা, কেমিক্যাল এক্সামিনেশন বা রাসায়নিক পরীক্ষা, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বা আণুবীক্ষণিক পরীক্ষা। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে রয়েছে কোয়ান্টিটি, কালার, অ্যাপিয়ারেন্স এবং সেডিমেন্ট। কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে কিছু পরিমাণের বা কয়েক ML পরিমাণের প্রস্রাব যা দ্বারা টেস্ট করা হয়েছে। এরপর হচ্ছে কালার, কালার সাধারণত নর্মাল হচ্ছে স্ট্রো কালার, কালার সাধারণত ইয়েলো রেড এবং স্ট্রো হয়ে থাকে। এর মধ্যে স্ট্রো হচ্ছে নর্মাল এবং যদি ইয়েলো এবং রেড থাকে তাহলে বুঝতে হবে কোনো প্রবলেম রয়েছে। কালার যদি রেড হয় বা লাল হয় তাহলে প্রস্রাবে রক্তের উপস্থিতি আছে এমনটি ধারণা করা হয়। কিডনিতে পাথর, ইনফেকশন, রেনাল ক্যান্সার ইত্যাদি প্রকাশ করে। প্রস্রাবের কালার যদি ইয়েলো হয় বা হলুদ হয় তাহলে ধারণা করা হয় জন্ডিস হয়েছে। প্রস্রাবের কালার যদি দুধের মতো সাদা হয় তাহলে পুজের উপস্থিতি রয়েছে অর্থাৎ পুজ রয়েছে। সবুজ যদি হয় কালার অর্থাৎ গ্রিন কালার হলে তাহলে ধারণা করা হয় প্রোটিন ডায়াবেটিস রয়েছে। এখন আসি কেমিক্যাল এক্সামিনেশন বা সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে রয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি এর নর্মাল রেঞ্জ হচ্ছে 1.010 থেকে 1.030, এটি দ্বারা প্রস্রাবের ঘনত্ব বোঝায়। এরপর হচ্ছে রিঅ্যাকশন pH অর্থাৎ অ্যাসিডিক, এর নর্মাল রেঞ্জ হচ্ছে 4.5 থেকে 6.5 পর্যন্ত নর্মাল যা অ্যাসিডিক। এরপর হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন সাধারণত নীল থাকে, যদি পাওয়া যায় তবে তাকে প্রোটিন ইউরিয়া বলা হয়ে থাকে। প্রস্রাবে প্রোটিনের উপস্থিতি থাকলে ধারণা করা হয় জ্বর, গর্ভাবস্থা, নেফ্রোটিক সিন্ড্রোম, গ্লোমেরুলোনেফ্রাইটিস, হাইড্রোনেফ্রাইটিস, ডায়াবেটিস, শোথ, প্রস্রাবের সাথে ধাতু যায়, এগুলো ধারণা করা হয়। এরপর হচ্ছে সুগার, সুগার সাধারণত নীল থাকে অর্থাৎ সুগার নীল থাকলে বুঝতে হবে নর্মাল। প্রস্রাবে গ্লুকোজের উপস্থিতি থাকলে ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ যদি 180 mg/dL থাকে তাহলে প্রাথমিক ধারণা করা হয় ডায়াবেটিস রয়েছে। এরপর কিটোন বডিজ, কিটোন বডিজ সাধারণত অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট হচ্ছে নর্মাল, যদি প্রেজেন্ট থাকে তাহলে এটি বিপজ্জনক অবস্থা যা রেনাল ফেইলোর এবং কুমা বা মস্তিষ্কের মৃত্যু হতে পারে। ডায়াবেটিস থাকলে কিটোসিস ঘটতে পারে। ইউরোবিলিরুজেন সাধারণত নর্মাল থাকবে, প্রস্রাবে যদি বিলিরুবিন, ইউরোবিলিন বা ইউরোবিলিরুজেন ও আকারে মল থেকে নির্গত হয় এর মানের ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পায়, জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। মাইক্রো অ্যালবুমিন, এটি সাধারণত অ্যাবসেন্ট থাকে, যদি এর উপস্থিতি থাকে অর্থাৎ মাইক্রো অ্যালবুমিন যদি উপস্থিতি বা প্রেজেন্স থাকে তাহলে জ্বর, দুর্বলতা প্রকাশ পায় বা ধারণা করা হয়। নাইট্রেট সাধারণত অ্যাবসেন্ট থাকে, যদি এটি প্রেজেন্ট থাকে তাহলে বুঝতে হবে প্রস্রাবে ইনফেকশন আছে। এরপর তৃতীয় ধাপ অর্থাৎ মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অর্থাৎ আণুবীক্ষণিক পরীক্ষা, এর মধ্যে রয়েছে এপিথেলিয়াল সেল,
এপিথেলিয়াল সেলসের নর্মাল রেঞ্জ হচ্ছে পুরুষ বা মেলের ক্ষেত্রে 1-3 LPF বা HPF এবং মহিলাদের ক্ষেত্রে বা ফিমেলের ক্ষেত্রে 4-8 LPF বা HPF। যদি নর্মাল রেঞ্জের বেশি হয় তাহলে মূত্রনালী বা মূত্রে ইনফেকশন আছে বা পাথর আছে এটা নির্দেশ করে। এরপর RBC বা রেড ব্লাড সেল সাধারণত নীল থাকে, উপস্থিতি থাকলে বা প্রেজেন্স থাকলে রিনাল স্টোন বা কিডনিতে পাথর আছে, ইনফেকশন বা সংক্রমণ, ইনফ্লামেশন বা প্রদাহ, নেফ্রাইটিস বা কিডনির রোগ এবং মূত্রনালীর ক্ষত ইত্যাদি নির্দেশ করে। এরপর পাস সেল সাধারণত 1-3 HPF অর্থাৎ হাই পাওয়ার ফিল্ড নর্মাল রেঞ্জ থাকে। এর বেশি হলে মূত্রনালীতে ইনফেকশন আছে বা প্রোটিন ইউরিয়া আছে বলে ধারণা করা হয় বা এটি নির্দেশ করে। এরপর সেলুলার কাস্ট নীল থাকবে সাধারণত। এরপর গ্র্যানুলার কাস্ট নীল থাকবে। WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল কাস্ট নীল থাকবে। হায়ালিন কাস্ট নীল থাকবে। এগুলো যদি নীল থাকে তাহলে এটি স্বাভাবিক বা নর্মাল, আর যদি উপস্থিতি থাকে তাহলে বুঝতে হবে কিডনি ফেইলোর হওয়ার সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা আছে। এরপর ক্যালসিয়াম ফসফেট সাধারণত নীল থাকবে, নীল হচ্ছে নর্মাল। যদি উপস্থিতি থাকে তাহলে কিডনিতে পাথর হওয়ার নির্দেশ করে, অর্থাৎ ক্যালসিয়াম ফসফেট যদি উপস্থিত থাকে ইউরিনে তাহলে কিডনিতে পাথর হওয়ার নির্দেশ করে থাকে। ইউরিন কালেকশন পদ্ধতি, স্যাম্পল অর্থাৎ প্রস্রাবের নমুনা সাধারণত নিতে হয় সকালের প্রথম প্রস্রাব থেকে, তবে প্রস্রাবের প্রথম অংশ এবং শেষ অংশ বাদ দিয়ে মাঝামাঝি অংশ থেকে প্রস্রাবের স্যাম্পল নিলে ভালো রেজাল্ট পাওয়া যায়, অর্থাৎ রিপোর্ট অ্যাকুরেট পাওয়া যায়। অর্থাৎ ইউরিন আরই টেস্ট থেকে অর্থাৎ প্রস্রাব পরীক্ষা থেকে আমরা জানতে পারি কিডনিতে পাথর আছে কি না, প্রস্রাবে রক্ত যায় কি না, ডায়াবেটিস আছে কি না, প্রস্রাবের সাথে প্রোটিন যায় কি না এবং প্রস্রাবে ইনফেকশন আছে কি না বা থাকলে এর তীব্রতা কতটুকু এটার সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।